ম্যানহাটনে হার্লেমে ডিনার তৈরি না করায় বান্ধবীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার রাতে ডিনার তৈরি করতে ব্যর্থ হওয়ার কারণে মাতাল অবস্থায় 46 বছর বয়সে এরি বার্ত গ্রুলেন তার বান্ধবীর মুখে ঘুষি মেরে তাকে আহত করে। শনিবার ক্রিমিনাল কোর্টের অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ক্যাথলিন কোলম্যান বলেন, গ্রুলেনের জন্য রাতের খাবার প্রস্তুত না করায় তিনি তার বান্ধবীর উপর রেগেছিলেন এবং অ্যাপার্টমেন্টের চারপাশের জিনিসপত্র ভাঙচুর এবং ছুঁড়ে ফেলেন। ক্যাথলিন আরও বলেন, গ্রুলেনের বিরুদ্ধে হামলা, হয়রানি এবং হামলার চেষ্টায় দুটি অভিযোগ আনা হয়েছে।